এই পর্যায়ে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করছেন আহলে আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। মহতারাম আমিরে জামাত প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। এ পর্যায়ে এবার আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আহলে আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে ক্রেস্ট প্রদান করছেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। মহতারাম আমিরে জামাতকে ক্রেস্ট প্রদান করছেন যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি এবং সাথে প্রধান অতিথি আছেন মহতারাম আমিরে জামাতকে এইমাত্র ক্রেস্ট মহতারাম আমিরে জামাতের হাতে ক্রেস্ট তুলে দিলেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। এখন আহলে আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল ইসলামকে ক্রেস্ট প্রদান করছেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলকে ক্রেস্ট প্রদান করছেন যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। সম্মানিত অতিথিদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান পর্ব শেষ হল।